হিন্দু ওঠাটা একটু রিস্ক, তারপরও আমি একটু ওঠার চেষ্টা করব। আইয়া স্লিপ করছি, এই দেখেন মাই গড, হিন্দু পড়ে গেলে শেষ। এই যে আমরা একদম উপরে, এই যে আমার এই পিছনে দেখেন এটাই হচ্ছে ইন্ডিয়া, আর ওই যে দেখেন ওইখানে একজন বিএসএফ দাঁড়ানো আছে, আর ঠিক আমার পিছনে এই জায়গাটা যদি দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন আছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়, আর আজকে আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করব দুর্গাপুরের চীনামাটির পাহাড়, সাদা মাটির পাহাড় এবং বিজয়পুরের জিরো ক্যাম্প, একদম বাংলাদেশের শেষ সীমানা। আরও থাকছে হচ্ছে কমলা বাগান। সো এই সব কিছু যদি এক ভিডিওতে দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে হবে, আর একদম কথা নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার এই যে দুর্গাপুর থেকে এই যে এই ব্রিজটা পার হইতে হবে, বাসের ব্রিজ, ব্রিজ পার হলেই আপনার চীনামাটির পাহাড় অর্থাৎ বিজয়পুর। সামনে থেকে গাড়ি আসতেছে এই জন্য আমরা ওয়েট করতেছি, উনি পার হলে তারপরে আমরা পার হব। বাসের ব্রিজ, টোল টোল কত? 20 টাকা টোল, 20 টাকা। একটু মন দিল নরম করেন ভাই, আমরা ঘুরতে আসছি, দিলটা কোনোভাবে নরম হবে না। অন্যদিন আসেন এমনি দিয়ে দিবেন তাহলে ভাইয়া, তাহলে দিলটা কিন্তু নরম করলেন না, দেন 10 টাকা দেন ভাই, কোনোভাবেই দিলটা নরম করলো না, আমরাও 30 টাকায় দিয়ে আসলাম। এটাই হচ্ছে বিজয়পুর যাওয়ার মেইন রাস্তা, চলুন এবার রাস্তার এই সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই বিজয়পুর। ওখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা চলে যাব সরাসরি বিজয়পুর জিরো পয়েন্টে, সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই যে একটা জিনিস দেখাই, দেখেন এই যে হচ্ছে মুরগি আর এই যে হচ্ছে ভাত, মানে এইটুক ভাত আর এই এক পিস মুরগির দাম, এটা হচ্ছে হাঁস, মানে মুরগির পিস এইরকমই, এটার দাম হচ্ছে 150 টাকা আর ভাতের দাম হচ্ছে 15 টাকা। এইগুলো অবস্থা, আপনাদের যাদের খাওয়ার দরকার পড়বে, লাঞ্চ করার দরকার পড়বে, তারা প্রয়োজন পড়লে আপনারা ওই দুর্গাপুর থেকে খেয়ে আসবেন, জিরো পয়েন্ট বা কমলা বাগানের এখানে এসে কোনোভাবেই খাবেন না। মানে ব্যাপারটা হলো, আমি আপনাদেরকে যখন বললাম যে হোটেলে কেউ খাবেন না, যে পাখি হোটেল, তো তারপরে আমি ম্যানেজারের সাথে একটু কথা বললাম যে ভাই আসলে এত প্রাইস কেন, তো উনি বললো যে আমরা আসলে শুকনার সিজনে আর ঈদের সিজনে বিজনেস করি, বাকি 8 মাসের মতো আমাদের বসে থাকতে হয়, যার কারণে আমাদের প্রাইসটা একটু বেশি নিতে হয়, এই হলো মূল বিষয়। যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে দুর্গাপুর ওই দিক থেকে খেয়ে আসার, যদি কোনোভাবে না হয় সেক্ষেত্রে খেতে পারেন, রান্নার কোয়ালিটি খুব একটা খারাপ না। আর এই দোকানগুলোতে এই যে এগুলো কি ইন্ডিয়ান প্রোডাক্ট না? এগুলো ও মানে বাংলাদেশে যেগুলো হয় ওইগুলাই, মানে জেনুইন একদম, মানে এইখানে কেনাকাটা করার জন্য আসলে এগুলো হয়ে যাবে। এই যে যারা হচ্ছে জিরো পয়েন্টে আসবেন এখানে আসতে হবে, এখানে আসলে এই যে এই পাশে বাইক রাখবেন, বাইক পার্কিং এই পাশে, বাইক রেখে তারপরে এখান থেকে একটা অটোতে বাইক দিয়ে ভিতরে জিরো পয়েন্টে যেতে পারবেন না। আর হচ্ছে ঠিক এইখান থেকে ডান পাশে কী কী আছে সেটা আমি নিজেও জানি না, চলেন আপনাদেরকে সাথে নিয়েই দেখব। আর এই যে এইখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, যাতায়াত 40 টাকা আর ওইখানে একটু সময় দেওয়া হবে ছবি টবি ওঠানোর জন্য। এটাকেই বলে হচ্ছে জিরো পয়েন্ট। দেখেন আমাদের প্রায় আসতে 10 মিনিটের মতো সময় লাগলো। এই আর এই যে আমার এই পিছনে দেখেন এটাই হচ্ছে ইন্ডিয়া,
আর ওই যে দেখেন ওইখানে একজন বিএসএফ দাঁড়ানো আছে, আর ঠিক আমার পিছনে এই জায়গাটা যদি দেখাই, এইখানে বাংলাদেশের শেষ সীমানা, বাংলাদেশের সীমানা এখানে শেষ। আল্লাহ হাফেজ। আচ্ছা আমরা একটু ওই নিচের দিকে ঘুরে আসি, আসেন। এটা হলো জিরো পয়েন্টে যাওয়ার আগে সমস্যারে নদী। আমি একটু আপনাদেরকে ভিউটা দেখাই দিচ্ছি। জিরো পয়েন্ট আর সমস্যারে নদী তো দেখা হলো, এবার চলুন দেখা হচ্ছে কমলা বাগানে গিয়ে। ভাই কমলা বাগান কি উপরে? আমরা অলরেডি চলে আসলাম কমলা বাগানে। এসে কমলা বাগানে উঠতে হলে পাহাড় বেয়ে উঠতে হবে। এই যে দেখেন অবস্থা, অধ্যক্ষ মুজিবুর রহমান মেমোরিয়াল বৃদ্ধাশ্রম, প্রতিবন্ধী স্কুল ও কারিগরি শিক্ষাগণ ইনস্টিটিউটের যাই হোক নির্ধারিত স্থান। হ্যাঁ, তো অনেক কষ্টের পরে উঠলাম কমলা বাগানে। দেখি নামে কমলা বাগান হলেও এখানে আর কোনো কমলা গাছ টাছ নাই, তবে মানুষ অনেক উপরে পাহাড়ে উঠে দেখতে আসে। দুঃখিত যে আপনাদের কমলা দেখাইতে পারলাম না। এরিয়া যদি একটু ঘুরে দেখাই, এই যে দেখেন এতক্ষণ তো দেখলেন কমলা বাগান, যে লেভেলের কমলা বাগান দেখাইলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, এখন দেখা হচ্ছে চীনা মাটি অথবা সাদা মাটির পাহাড়ে। হ্যাঁ, সেই লেভেলের কমলা বাগান ভাই, পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমি যে এত কষ্ট করে ওঠাটাই বৃথা। এটা হচ্ছে লাল পাহাড় দেখেন, ওয়াও। কিন্তু ওঠাটা একটু রিস্ক, তারপরও আমি একটু ওঠার চেষ্টা করবো। আইয়া, ওয়াও, আর একটু ভালো করে দেখাইতে চাই তাহলে আমাকে এইখানে আসতে হবে। ওয়াও, দেখেন লাল পাহাড়। এটা অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে হলে কিন্তু এই কষ্টগুলো করতে হবে, যদিও শরীরের জন্য খুব ভালো, এক্সারসাইজ হয়ে যাচ্ছে। এই দেখেন, মাই গড, কিন্তু পড়ে গেলে শেষ। একটু যদি চারিদিকটা ঘুরে দেখাই, আর একটা ওই যে কত বড় লাল পাহাড় দেখেন, লাল পাহাড়ের দেশ। ওকে ওকে, চলেন চলেন চলেন। আর নামবো কোন দিক দিয়ে বলেন? আচ্ছা এই দিক দিয়ে নামাটা ইজি হবে, এই এই দিক দিয়ে না নামে। হ্যাঁ, আচ্ছা আর এখান থেকে কিন্তু খুব সাবধানে উঠতে হবে আর সাবধানে নামতে হবে, স্লিপ করে পড়ে গেলে কিন্তু এটা কিন্তু পাথর পাথর, এটা কিন্তু মাটি বলা যাবে না, কিন্তু পাথর। মাটিও যদি হয়ে থাকে পাথরের মতো শক্ত। আহ, প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর। স্লিপ করছি, ওয়াও, দেখেন কিছু নেই, মাই গড।
ওকে শুরু করে যাওয়া যাক। আর এই ছোট্ট লাল পাহাড়ে আসতে হলে কিন্তু আপনাকে এই চাওড়াপাড়া রোডে আসতে হবে। চাওড়াপাড়া রোড দিয়ে 5 মিনিট 2 কিলোর মতো আসলেই মোটামুটি আপনারা এই লাল পাহাড়টা পেয়ে যাবেন। এখন দেখা হচ্ছে চিনামাটির পাহাড়ে। আমরা কিন্তু চলে আসছি চিনামাটির পাহাড়ে। ওই যে দেখেন, দেখা যাচ্ছে চিনামাটির পাহাড়। ইয়া, এই যে দেখেন চিনামাটির পাহাড়। চিনামাটির পাহাড় থেকে সবাই নামতেছে। আচ্ছা আসেন, ওঠা যাক, আসেন। আল্লাহ আল্লাহ, এই যে আমরা একদম উপরে। এই ছিল ভিডিও। ভিডিওটি এখানেই শেষ করতে হবে, কারণ অলরেডি আসরের আজান দিচ্ছে। আমাদের আবার ঢাকায় যেতে হবে, আর এখানে আসাটা খুবই ইজি। এখানে আসতে হলে প্রথমে যদি ঢাকা থেকে আসতে চান, তাহলে অবশ্যই ময়মনসিংহ বাইপাস হয়ে ময়মনসিংহ বাসস্ট্যান্ড, ময়মনসিংহ বাসস্ট্যান্ড থেকে নেত্রকোনা হয়ে দুর্গাপুর। তো দুর্গাপুরের চিনামাটি পাহাড়, বিজয়পুরের জিরো পয়েন্ট এবং সমস্যারী নদীর কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে যদি সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই মাহমুদ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।